আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হলো ফেসবুক প্লাগইন অনেকে পাচ্ছেন না এবং অনেকে প্রবলেম হচ্ছে তো কিভাবে অ্যাড করবেন সেটা পাচ্ছেন না তো তাদের জন্য আমি চেষ্টা করলাম আমার যেহেতু আমি একটা ওয়েবসাইটে যেটাকে অ্যাড করতেছি তো তাদের জন্য আমি এটাকে ইজিলি সেটাকে দেখাই দিই এবং চাইলে আপনারা আপনাদের ওয়েবসাইটে এইভাবে ইজিলি সেটাকে অ্যাড করতে পারেন চলেন আজকের ভিডিও শুরু করি ইনশাল্লাহ তারা একটু বলে বন্ধুরা যারা নামাজ পড়ে না তারা অবশ্যই নামাজ পড়ে আসেন আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ নামাজ পড়তে হবে বন্ধুরা নামাজ আমাদের জন্য ফরজ তো অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন নামাজ কোনোভাবেই ছাড়বেন না বন্ধুরা তো কিছু নেই জাস্ট প্লাগিং আমরা চাপ দিলাম চাপ দিয়ে এখানে ক্লিক করে চলে আসলো গুগল চাপ দিয়ে তার আমি লিঙ্ক দিয়ে দিবো তাহলে আপনার সেই লিঙ্কের মাধ্যমে চাপ দিলে হবে প্লাগিং তো এখানে দেখেন আমি যেটা করতে পারি আমি সার্ভিস একটা লিঙ্ক দিয়েছি তো এই লিঙ্কটা এখানে যাওয়ার মাঝে আমার এটা অটোমেটিক একটা লিঙ্ক শো করতেছি তো আমি যদি আমার ফেসবুক পেজে আসি সেটা আরো ক্লিয়ার করে দিই যেমন হচ্ছে ফেসবুক পেজ ওপেন করতেছি যে এখানে এটা আমাদের একটা পেজ ইন্ডিভিজুয়াল সার্ভিস আর সার্ভিস তো সেই পেজটা জাস্ট অনলি ফর আমরা এখানে চাপ দিব তো দেখেন আমাদের পেজটা চালু হয়ে গেল তো আমরা কি করবো এখানে জাস্ট এটাকে কপি করলাম কপি করে আমাদের যে মেইন প্লাগইন তো এখানে চলে আসব তো এখানে এসে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দিলাম দেখেন কি হবে পেস্ট করার পর দেখেন আমার অটোমেটিক এটাকে প্লাগইন চলে আসছে আমার ফেসবুকের সবকিছু আমি এখানে সাইজ একটু ডাইমেনশন করি দেখেন এখানে হাইট দেন আমরা যদি এখানে দেখেন 300 হাইট আমরা 800 দিই তাহলে দেখেন হয়ে চলে আসছে আমি যেখানে 600 দিই 600 চলে আসবে আমরা ডিস্টেন্স কতটুকু নেবো সেটা চলে আসবে আমরা যদি এখানে 800 দিই সেখানে আমরা 800 দিই এখানে পেজ সাইজটা কতটা ইজিলি বড় হয়ে গেল তো আমরা এখানে এটা কি করবো আমরা এই পেজের সাইজটা ইউজ স্মল হাই হাইড এন্ড হাই হাইড কাভার ফটো এইগুলো চালাও নিতে পারেন আপনি তো এখানে কি করবেন জাস্ট নিচে দেখেন এখানে পেজ কোড তো আমরা এটাকে কপি করব কপি করে আমাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে চলে আসবে এবং আমার এখানে ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে এসে আমাদের একটা ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের এখানে দেখবেন অনেক সব কিছু করবে এখানে এসে আমরা জাস্ট প্লাগিনস আছে এখানে দেখেন প্রেফারেন্স এখানে আমরা চলে আসবো তারপর এখানে আমরা উইডজেট এখানে চলে আসবো দেন এখানে আমরা অনেক কিছু পেয়ে যাবো যেখানে এইচটিএমএল কোড এখানে এইচটিএমএল কোডের পর আমরা ফন্ট শিডিউল সেকশন দিতে পারি স্লাইডিং মুভিং এরিয়া যেখানে দিতে যাচ্ছেন সেখানে যাওয়ার পর জাস্ট এটাকে পেস্ট করবেন সেভ দিবেন তো এখন আমি দেখি আমার আমার যদি একটা পেজে আমি এটাকে রিলোড দিই আমার পেজে দেখেন এখানে কিন্তু শো করা নাই এটা ব্ল্যাঙ্ক আছে তো ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় আমরা যদি এটাকে পেজ দিই দেখেন আমার পেজটা কিন্তু বাইরে চলে গেছে এই যে দেখেন আমার যে ওয়েবসাইট ওয়েবসাইটে নিজে একটু বাইরে চলে গেছে আমরা এটাকে কি করব আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব এখানে এসে আমাদের যে সাইজ 400 দিচ্ছি এটা 800 দিব না এখানে আমরা 600 দিয়ে দিচ্ছি 600 দেওয়ার পর আমরা পেজটা দেখেন অটোমেটিক ছোট হয়ে আসতেছে এটাকে আমি আরো ছোট করব 600 না দিয়ে 500 দিব আরো ছোট করব 400 দেখেন 400 তে আমার এটা মোটামুটি ওই আমার ওয়েবসাইটের জন্য ওকে তো আমি পেজ কোড কপি এন্ড সেম ভাবেই এখানে যে সিলেকশন দিব এন্ড কন্ট্রোল ভি করব এন্ড সেভ তো আমি এটাকে আবার এডিট করতে পারেন আপনি এডিট করলে আবার এডিট করতে পারেন এখানে এইচটিএমএল কোড আবারও আসবেন তো আমি এটাকে দিলাম বুঝতে পারছেন বন্ধুরা তাহলে এখন আমরা 880 যে সাইজ দিয়েছিলাম সেই সাইজটা আমরা এখানে ইজিলি শো করবো 800 পেজে সেটা চলে আসবে তো এই ছিল বন্ধুরা আজকের মতো ভিডিওটা যে চাইলে আপনার ওয়েবসাইটে শিখে কি করে আপনারা একটা আপলোড করবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো আপনাদের
প্রোফাইলগুলো প্রমোট করে দেখাতে পারবেন। তো আশা করি এখানে আপনাদের বুঝতে কোনো সমস্যা নাই এবং এই জিনিসটাকে সলভ করতে পারছেন। তো দেখাবো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। যতদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই বন্ধুরা যারা নামাজ পড়েন তারা অবশ্যই নামাজ পড়বেন। আর দেখাবো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।